prams tooka dracula 6 nishitak পরদিন মিনা এবং লুসি দেখতে গেল ঝড়ে যেটির কতটা ক্ষতি হয়েছে সূর্যলোকিত ঝকঝকে একটি দিন কিন্তু সাগরের দাপাদাপি এখনো কমেনি বড় বড় ঢেউ আসছে পড়ছে বালুকাবেলায় ভয়ানক এ ঝড়ের সময় জানাথন সমুদ্রযাত্রা করেনি ভেবে মনে মনে স্বস্তি পেল মিনা কিন্তু কোথায় সে ও ভালো আছে তো চিঠি লিখছে না কেন সে মিনাকে ভুতুরে রুশ জাহাজের ক্যাপ্টেনের আন্তর্শক্রিয়ায় ওরা যোগ দিল গ্রস্থানে যে জায়গাটায় বসে মিনা ও লুসি গল্প করে তার অন্যতি দূরে কবর দেওয়া হলো ক্যাপ্টেনকে জাহাজের ভৌতিক ঘটনা না আবার লুসিকে দুঃস্বপ্ন দেখাতে শুরু করে ভেবে চিন্তায় পড়ে গেল মিনা কারণ মেয়েটিকে কেমন অস্থির লাগছে লুসির মন থেকে যাবতীয় অস্থিরতা দূর করে দিতে মিনা বলল আজ ওরা অনেকখানি রাস্তা হাঁটাহাঁটি করবে চলো রবিনহুডস বেতে যাই প্রস্তাব দিল মিনা ওখানে তোমার ভালোই লাগবে আর অনেকটা রাস্তা হাঁটার ক্লান্তিতে রাতে ঘুমও হবে ভালো সাগর তীর ধরে হাঁটতে লাগলো দুই বান্ধবী বুক ভরে নিল সাগরের নোনা ধরা তাজা বাতাস হুডবিতে ফেরার আগে একটা সরাইখানায় ঢুকে পেট পুরে খেলো ওরা যখন বাড়ি ফিরল ক্লান্তিতে দারুণ ঘুম এসে গেছে ওদের চোখ মেলেই রাখতে পারছিল না লুসি যে ভ্রমণটা বেশ উপভোগ করেছে তা ওর চেহারা দেখেই বোঝা যায় গালে গোলাপি রঙের ছোপ লেগেছে ও সোজা ঘুমোতে গেল স্বস্তি বোধ করল মিনা যাক আজ রাতে আশা করা যায় লুসি অদ্ভুত কোনো কাণ্ড ঘটাবে না মাঝরাতে প্রচন্ড ভয় পেয়ে ঘুম থেকে জেগে গেল মিনা ঘর এমন অন্ধকারে ডুবে আছে বিছানা ঠাহর করা যাচ্ছে না ও পাটি পেটি পেয়ে লুসির খাটের কাছে গেল হাত বিছানা শূন্য একটা দেশলায় লাই জ্বালালো তাকালো তাকাল চারিদিকে নেই লুসি মিনা লুসির অসুস্থ মাকে আর ঘুম থেকে জাগালো না ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে মনে মনে বলল শুধু নৈশ পোশাক পরে ও নিশ্চয় বেশি দূরে যায়নি হয়তো নিস্তলায় গেছে বসার ঘরে গেল মিনা না এখানেও নেই লুসি দেখলো সদর দরজা ভেজানো স্রেফ একটা নৈশ পোশাক পরে এত রাতে লুসি বাইরে হাঁটাহাঁটি করছে ভেবেই শরীরে কাপড়ি ধরে গেল মিনার ও দ্রুত ভারী একটা শাল পেঁচাল গায়ে তারপর বেরিয়ে পড়ল দরজা খুলে ঢং ঢং শব্দে একটা বাজার ঘোষণা দিল ঘড়ি আশেপাশের চৌব্দ মধ্যে কাউকে দেখা যাচ্ছে না ঝলমলে একখানা চাঁদ অকাতর আলো বিলোচ্ছে শহরের বুকে তবে বাতাসে ভেসে আসা কালো মেঘ মাঝে মাঝে গ্রাস করছে রুপুলি চাঁদ আধারে ঢেকে দিচ্ছে সব কিছু পাহাড়ের ওপরে গোরস্থানে মিনা এবং লুসি যেখানে বসে নিত্যদিন গল্প করে ওইখানটাতে সাদা একটা শরীর চাঁদের আলো গায়ে মেখে শুয়ে রয়েছে একটা কালো মেঘ ঢেকে দিয়েছে চাঁদ ছায়া পড়েছে প্রকৃতির বুকে মিনা দেখলো কালো মতো কি যেন একটা ঝুঁকে পড়েছে সাদা শরীরটার উপর পশু ঠিক বোঝা যাচ্ছে না মিনা মিনা যত জোরে সম্ভব গোটা শহর নীরব নিস্তব্ধ কাতর ছুটল ঘুমে তো দৌড়চ্ছেই দ্রুত যেন সীমাহীন ফুরোতে চায় না পথ মিনার মনে হলো এ জন্মে সে কবরস্থানে পৌঁছতে পারবে না ছুটতে ছুটতে অবশেষে গুরুস্থানের কাছে চলে এলো হ্যাঁ ঠিকই অনুমান করেছে মিনা স্তম্ভের উপর শুয়ে থাকা সাদা শরীরটা লুসিরি। আর ওর ওপর কুচকুচে কালো সেই প্রাণীটা এখনো ঝুঁকে রয়েছে লুসি গলা ফাটালো মিনা ও লুসি কালো কাঠামোটা মুখ তুলল মিনা ওটার মরা মানুষের মতো সাদা মুখ দেখতে পেল চোখ জোড়া লাল টকটকে অঙ্গারের মতো জ্বলছে মিনা গির্জা ঘুরে চলে এলো গোরস্থানের ফটকে লুসি এখনো শুয়ে আছে পাথরের সমাধি স্তম্ভের উপর তবে সেই বিকট জিনিসটা অদৃশ্য আশেপাশে কাউকে দেখতে পেল না মিনা ঘুমোচ্ছে লুসি থেমে থেমে শ্বাস নিচ্ছে যেন খিচুনি উঠে গেছে শরীরে মিনা লুসির নৈশ পোশাকের গলার কাছে হাত দিয়ে আঁকি উঠল বরফের মতো ঠান্ডা লুসির গা ও এভাবে আর কিছুক্ষণ শুয়ে থাকলে ঠান্ডায় জমে যাবে মিনা গায়ের গরম শালটা খুলে শরীরে ভালোভাবে জড়িয়ে দিল শাল যাতে খুলে না যায় সেজন্য একটা সেফটি দিয়ে আটকে দিল শাল সেফটি পিন লাগানোর সময় বোধ হয় খোঁচা খেয়েছে লুসি কাতড়ে উঠে গলায় হাত দিল মিনা নিজের জুতো খুলে পরিয়ে দিল লুসিকে মিনার পা কাদায় মাখামাখি দূর থেকে দেখলে মনে হবে ও জুতো পরে আছে লুসির একটা হাত নিজের কাঁধে তুলে নিল মিনা বাড়ি ফেরার পথে ওর গায়ে ঝুলে ঝুলে হাঁটতে লাগলো ঘুমন্ত লুসি তবে একটু পরেই জেগে গেল ও ভাবলো ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে এত দূর এসে পড়েছে মিনত করলো যেন এ ঘটনা মিনা কাউকে না বলে এমন কি ওর মাকেও না দুর্বল হাটের মানুষ ওর মা বলল লুসি এই ঘটনা শুনলে হয়তো হার্ট ফেল করেই মারা যাবে লুসির আজকের নিশি পাওয়ার গল্প কাউকে বলবে না জানালো মিনা বাড়ি ফিরে লুসি আবার ঘুমিয়ে পড়ল। পরদিন মিনা ওকে না জাগানো পর্যন্ত ঘুমিয়েই রইল গত রাতের ঘটনা ওর উপর নেতিবাচক কোনো প্রভাব ফেলেনি বরং লুসিকে আরো বেশি প্রাণবন্ত লাগলো মিনা লক্ষ্য করলো সেফটি পিনের লুসির গলায় দুটো লালচে ক্ষতের সৃষ্টি হয়েছে বান্ধবীর নৈশ পোশাকের কল্যাণে রক্তের ফোঁটাও তার চোখ এড়ালো না অসাবধানে পিন ফুটিয়ে ফেলেছে মিনা ক্ষমা চাইলে হেসে উঠল লুসি বলল সে টেরও পায়নি তবে লুসি নিশি পাওয়া অর্থাৎ রাতের বেলায় ঘুমের ঘরে হাঁটাহাঁটের অভ্যাস কিন্তু দূর হল না মিনা এখন শুধু দরজায় তালা মেরেই রাখে না চাবিটি কবজিতে সুতোয় বেঁধে রাখে যাতে লুসি কোনোভাবেই বাইরে যেতে না পারে এক রাতে ঘুম ভেঙে সে দেখে লুসি বিছানায় বসে আছে জানালার বাইরে কি যেন দেখাচ্ছে আঙুল তুলে ওটা একটা বাদুর বলল মিনা জানালার বাইরে প্রকাণ্ড কালো একটা বাদুর ছটপটাচ্ছে জানালার কাছের কাছে এসে তারপর পাখা মেলে উড়ে গেল বিধ্বস্ত ও ওটার পাশের গ্রহস্থানের দিকে আরেক দিন ক্লান্ত লুসি তাড়াতাড়ি ঘুমাতে গেছে মিনা চাঁদের আলোয় কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে বেরোলো বাড়ি ফেরার পথে দেখলো লুসি জানালায় হেলান দিয়ে আছে মিনা লুসির দিকে ও রুমাল নাড়ালো কিন্তু লুসি মিনাকে লক্ষ্য করেছে বলে মনে হল না ও আসলে হেলান দিয়ে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল পাশে একটা বড় পাখি দেখতে মিনা ও ঘরে ঢুকে দেখলো লুসি শুয়ে পড়েছে খাটে গলায় হাত বিবর্ণ চেহারা জনার্থনের কাছ থেকে এখনো কোনো খোঁজখবর না পেয়ে নিদারুণ চিন্তায় পড়ে গেছে মিনা এদিকে দিন দিন দুর্বল হয়ে পড়ছে লুসি গোলাপরাঙা গাল যেন ফ্যাকাসে হয়ে যাচ্ছে সারাক্ষণ ক্লান্তিতে ঢুকতে থাকে দম ফেলতেও কষ্ট হয় আর ঘুমের মধ্যে হাঁটাহাঁটি তো আছেই প্রায়ই জানালায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে মিনাল লক্ষ্য করেছে লুসির গলায় সে টিফিনের খোঁচার দাগ দুটো মিলিয়ে যায়নি বরং আরও প্রকট হচ্ছে আয়তনের ওদিকে ভূতের জাহাজের সেই পঞ্চাশটি ভর্তি বাক্স লন্ডনে কারফ্যাক্স এস্টেটে পাঠিয়ে দেওয়া হয়েছে এস্টেটের প্রাচীন চ্যাপেলে এক মালিকের নির্দেশনা মতো সাজিয়ে রাখা হয়েছে কয়েকদিন পরে লুসির শরীর স্বাস্থ্য আবার আগের ঔজ্জ্বল্য ফিরে পেল। সে মিনাকে নিয়ে গোরস্থানির প্রিয় জায়গাটিতে আবার যাতায়াত শুরু করে দিল মিনা একদিন সে রাতে প্রসঙ্গ তুলল যে রাতে ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছিল লুসি ওই রাতের কোনো কথা মনে পড়ে তোমার জিজ্ঞেস করলো মিনা অল্প অল্প মনে পড়ে একটা কালো লোককে দেখেছি আমি লাল টকটকে চোখ কে যেন আমার কানে গুনগুন করে গাইছিল গান মনে হচ্ছিল আমার আত্মা শরীর থেকে বেরিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে তারপর মনে হলো ভূমিকম্প হচ্ছে সারা শরীর কাঁপছিল আমার তারপর জেগে উঠে দেখি তুমি আমাকে ধরে ঝাঁকাচ্ছ সে রাতের স্মৃতিচারণ করেও বিচলিত মনে হলো না লুসিকে বান্ধবীর গালে আবার গোলাপের ছোপ ধরেছে দেখে খুব খুশি মিনা এই তো আবার আগের লুসিকে ফিরে পেয়েছে সে পরদিন মিনার জন্য একটা সুখবর এলো জনাথনের খবর পেল ও তবে সকল সংবাদ ভালো নয় অসুস্থ হয়ে পড়েছে বেচারা এজন্যই চিঠি লিখতে পারেনি ট্রান্সিলভানিয়ার এক হাসপাতাল থেকে একজন নার্স লিখেছে প্রিয় ম্যাডাম মিস্টার জনাথন হারকারের শরীর খুব দুর্বল বলে তিনি নিজে চিঠি লিখতে পারেননি তবে তিনি দিন দিন সুস্থ হয়ে উঠছেন ছয় সপ্তাহ ভয়ানক ব্রেন ফিভার বা মস্তিষ্কের প্রদাহে ভুগেছেন তিনি কোনো কারণে ভয়ানক শখ পেয়েছেন ভদ্রলোক তিনি শুধু নেকড়ে বিষ আর নিয়ে কথা বলেন এ সমস্যা অনেক দিন সময় লেগে যাবে তবে উনি মানুষটা খুবই ভালো আমরা তার আচরণে অত্যন্ত মুগ্ধ তার আরোগ্য কামনা করে আমরা প্রতিদিন প্রার্থনা করি ইতি সিস্টার আগাথা মিনা সিদ্ধান্ত নিল ও ট্রান্সিলভানিয়া যাবে সেবা করে সুস্থ করে তুলবে জনাথনকে তারপর ওকে নিয়ে বাড়ি ফিরবে আর বিয়েটা করে ফেলবে এখনি। দ্রুত যাত্রার পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে ট্রান্সালভানিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল কাদা মাটি ভর্তি বাক্সগুলো যখন কারফাক্স এস্টেটে নিয়ে আসা হয়েছে ওই সময় পাগলাগারোদের শেওয়ার্ড তার রুগী রেনফিল্ডের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করলো লোকটা কোনো কারণে ভয়ানক উত্তেজিত হয়ে পড়েছে সে কুকুরের মতো শুধু গন্ধ শুকে বেড়ায় নিজের ডায়েরিতে লিখল ডাক্তার ওকে খুব বিচলিত মনে হচ্ছিল ও বারবার বলছিল প্রভু এসে পড়েছেন সে মাকর্ষা ও মাছির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে আর এহেন পরিবর্তন দেখে আমি উদ্বেগ বোধ করছি ওর ওপর আরও তীক্ষ্ণ নজর রাখা দরকার সেই রাতে দুটোর দিকে নৈশোর প্রহরী ছুটতে ছুটতে এলো ডাক্তার শেওয়ার্ডের কাছে রেনফিল্ড হাঁপাতে হাঁপাতে বললো সে পাগলাগারোর থেকে পালিয়েছে সাত রহস্যময় ব্যাধি পাহারাদারদের সতর্ক থাকতে বলে নিজে রেনফিল্ডের খোঁজে বেরিয়ে পড়ল ডক্টর শেওয়ার্ড ও ভয় পাচ্ছে ভেবে পাগল লোকটা পাগলা থেকে পালিয়ে বাইরে চলে গেলে না জানি কি দক্ষ যজ্ঞ বাঁধিয়ে বসে ওই যে ও পাহারাদের উদ্দেশ্যে চিৎকার করে উঠল ডাক্তার রেনফিলকে এক ঝলক দেখতে পেয়েছে সে পাগলা গারোদের উঁচু দেয়াল বেয়ে উঠেছে উন্মাদটা তারপর এক লাফে মাটিতে নেমেই ছুটল কারফ্যাক্স এস্টেট অভিমুখে ডক্টর শেয়ার একটা মই দেয়াল বাইল দেখল রেনফিল্ড বাড়ির কিনারের দিকে যাচ্ছে শরীরটা সামনের দিকে ঝুঁকে রয়েছে ওর পিছু নিল ডাক্তার পাগলটা প্রাচীন চ্যাপেলের দরজার সামনে এসে হাজির হলো বিড় করে আপন মনে কথা বলছে সাবধানে পা বাড়ালো ডক্টর শেয়ার যাতে তার রোগী তাকে দেখে চমকে না যায় রেনফিল্ডের কাছাকাছি এসেছে সে শুনল উন্মাদ লোকটা বলছে আমি আপনার আহ্বানে এখানে এসেছি প্রভু প্রভু আমি আপনার ভৃত্য এদিকে পাহারাদাররা এসে পড়েছে তারা ঝাঁপিয়ে পড়লো রেনফিল্ডের উপর ছাড়া পাবার জন্য জন্তুর মতো পাহারাদারদের সঙ্গে লড়াই করলো সে কিন্তু অতগুলো তাগড়া লোকের সঙ্গে একা পেরে উঠবে কী করে ওরা রেনফিল্ডকে ঠেসে ধরে স্ট্রেট জ্যাকেট উন্মাদরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য লম্বা হাতাওয়ালা এক ধরনের জামা দিয়ে এদেরকে বেঁধে রাখা হয় পরিয়ে দিল পাহারাদাররা রেনফিল্ডকে নিয়ে এলো পাগলা দেয়াল এবং মেঝেতে প্যাড লাগানো একটি ঘরে ঢোকালো দেয়াল কিংবা মেঝেই মাথা ঠুকে যাতে আত্মহত্যা করতে না পারে রেনফিল্ড সেজন্য গোটা ঘরে প্যাড লাগানোর ব্যবস্থা করা হয়েছে দেয়ালের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হলো তাকে সে মেঝে বসে আপন মনে বিড়বিড় করতে লাগলো আমি ধৈর্যহারা হব না প্রভু ডক্টর নিঃশ্বাস যাক বাঁচা গেল এমন ভয়ঙ্কর একটা পাগলকে শেষ তো আঁকড়াও করা গেছে না হলে কত লোকের যে মাথা ফাটাতো রেনফিল্ড কে জানে মিনার ট্রান্সেলভেনিয়ায় চলেছে প্রথমে জাহাজে তারপর ট্রেনে চড়ে সে পৌঁছে গেল গন্তব্যে জনথনকে দেখে তার মন খুব খারাপ হয়ে গেল বেচারা শুকিয়ে একদম কাঠ বিবর্ণ চেহারা ভীষণ দুর্বল শরীর অনেক কিছুই সে মনে করতে পারছে না বিনা বুঝতে পারছিল জনথনের জীবনে এমন কিছু ঘটেছে যার ফলে ভয়ানক মানসিক আঘাত পেয়ে তার এরকম দশা নার্সরা মিনাকে বলেছে জনার্থন ভূত প্রেত কথা বলে কিন্তু কেন বলে তা তারা জানে না মিনা প্রিয়তমা বলল জনার্থন কি ঘটেছে মনে করার চেষ্টা করলে আমার মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে জানি না যা ঘটেছে তা সত্যি বাস্তব ছিল কি না নাকি কেবলই উন্মাদের স্বপ্ন ছিল আমাকে কথা দাও তুমি আমাকে ছেড়ে যাবে না বিয়ে করবে আমাকে কথা দিচ্ছি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বলল মিনা আর ধর্মযাজককে খবর দিয়েছি উনি এলেই আজই আমরা বিয়ে করব। জনার্থন এবং মিনা খুব দ্রুত তাদের বিয়েটা সেরে ফেললো মিনা ইংল্যান্ডে তার বান্ধবীকে চিঠি লিখল সুপ্রিয় লুসি আমি এখন মিসেস হার্কার আমি এখন খুব সুখী জনাথন তার জীবনের ঘটে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো সম্পর্কে আমাকে এখনো কিছুই বলেনি ও এখনও সুস্থিরভাবে কোনো কিছু চিন্তা করতে পারে না কেমন জট পাকিয়ে যায় আজ বার এটা কোন সাল মনে থাকে না ওর তবে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছে সে জনাথন কে বিয়ে করে আমি যেমন সুখী হয়েছি আর্থার কে বিয়ে করেও তুমি নিশ্চয়ই তেমনই সুখী হবে আজ আর নয় তোমার প্রিয় বান্ধবী মিনা লুসি মিনার সব খবর জেনে খুশি হলো ওর শরীর আগের চেয়ে ভালো আজকাল ও আর রাতের বেলায় ঘুমের ঘরে হাঁটাহাঁটি করে না আর্থার প্রায়ই ওকে দেখতে আসে আর মাসখানেক পরেই ওদের বিয়ে কিন্তু লন্ডনে ফেরার পর লুসি আবার দুঃস্বপ্ন দেখতে লাগলো ওর এখন ঘুমোতে যেতেই ভয় লাগে যে দুঃস্বপ্ন দেখতে হয় আর সারাক্ষণ প্রচন্ড ক্লান্তি ভর করে থাকে শরীরে এক রাতে লুসির ঘুম ভেঙে গেল জানালার খসখস শব্দে জানালার কাছে ডানা ঝাপটানোর আওয়াজ লুসি দিন দিন ভয়ানক দুর্বল হয়ে যেতে লাগলো চেহারা রক্তশূন্য শ্বাস নিতে খুব কষ্ট হয় ওর গলার সেই খত দুটো জ্বালা করে অর্থাৎ তার বাগদত্তাকে দেখতে এসে রীতিমতো চমকে গেলো একই দশা হয়েছে তোমার আর্তনাদ করে উঠল। তোমার এক্ষুনি ডাক্তার দেখানো দরকার আমি ডক্টর জন শেয়ারকে খবর পাঠাচ্ছি ও কালকের মধ্যে এসে পড়বে অর্থাৎ লুসির বাড়ি থেকে সোজা নিজের বাসায় ফিরল কারণ তার বাবাও খুব অসুস্থ ডাক্তার শেওয়ার্ড পরদিন এলো লুসিদের বাড়িতে মেয়েটিকে পরীক্ষা করে দেখল সে লুসির চেহারা একদম বদলে গেছে মুখ দেখলে মনে হয় রক্তশূন্যতায় ভুগছে লুসি জানালো ওর সবসময় দারুণ ক্লান্ত লাগে আর প্রতি রাতে দুঃস্বপ্ন দেখে কিন্তু লুসির অসুস্থতার কোনো কারণ খুঁজে পেল না ডাক্তার শেওয়ার্ড এই অসুস্থতা খুব রহস্যময় মনে হলো তার কাছে লুসিকে ডাক্তার আর্থারের চেয়ে কোনো অংশে কম ভালোবাসে না লুসি জন্য তার খুব চিন্তা হলো আমি আমার প্রিয় শিক্ষক প্রফেসর ভ্যান হেলসিং এর সঙ্গে যোগাযোগ করছি আর্থারকে চিঠিতে জানালো ডাক্তার উনি হল্যান্ড থাকেন উনি এই যুগের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী খুব দয়ালু এবং ভালো মানুষ লুসির রহস্যময় রোগটি তিনি হয়তো বুঝতে পারবেন পাগলা গারোদে রেনফিল্ডের রকম সকম করে তুলল ডাক্তার শেওয়ারকে মাঝে মাঝে রেনফিল্ড ভয়ানক হিংস্র হয়ে ওঠে আবার কখনো কখনো একদম চুপচাপ এবং শান্ত থাকে দিনের বেলা তার উত্তেজনার বৃদ্ধি পায় রাতের বেলায় ঠান্ডা গা থেকে স্ট্রেট জ্যাকেট খুলে নেওয়া হলো কারণ তার পাগলামি আগের চেয়ে কমেছে এই সুযোগে আবার পালালো সে ডাক্তার জানতো রেনফিল্ডকে কোথায় পাওয়া যাবে কারফ্যাক্সের প্রাচীন চ্যাপেলে পাহারাদাররাও পাকড়াও করতে এলে তাদের সঙ্গে একচট মারামারি হয়ে গেল রেনফিল্ডের হঠাৎ শান্ত হয়ে গেল সে তাকিয়ে আছে আকাশের দিকে দেখছে একটা কালো বাদুর উড়ে যাচ্ছে আমাকে চ্যাংলা করে নিয়ে যাওয়ার দরকার নেই বলল রেনফিল্ড আমি হেঁটেই যেতে পারবো পরদিন হাজির হলেন প্রফেসর ভ্যান হেলসিং। ডাক্তার শেয়ারের সঙ্গে চললেন তার রোগিনীকে দেখতে লুসিকে দেখে তিনি চমকে গেলেন কেন এসেছেন তা অবশ্য ওকে জানালেন না লুসির সঙ্গে সব বিষয় নিয়েই কথা বললেন শুধু ওর অসুস্থতা ছাড়া লুসিকে পরীক্ষা করার সময়ও তেমন কিছু বললেন না প্রফেসর প্রফেসর ডক্টর শেওয়ার্ড বুঝতে আসলে গভীরভাবে কিছু চিন্তা করছেন তাই কথা বলতে চাইছেন না ভ্যান হ্যালসিং শুধু বৈজ্ঞানিক বা ডাক্তার নন তিনি দর্শন নিয়েও পড়াশোনা করেছেন এবং তিনি প্রাকৃত বিষয় নিয়ে প্রচুর কাজ আছে তার পরে প্রফেসর ডাক্তার শেওয়টকে বললেন আমি আমার জীবনে এমন অদ্ভুত ব্যাপার দেখিনি লুসির শরীরে রক্ত নেই বললেই চলে কিন্তু এত রক্ত হারালো কিভাবে সে আশ্চর্য ছিল বলে হল্যান্ডে ফিরে গেলেন ভ্যান হ্যালসিং তবে কথা দিলেন কয়েকদিনের মধ্যেই আবার ফিরে আসবেন লুসির রোগের স্বরূপ নিয়ে কদিন পড়াশোনা করবেন রোগীর ওপর তীক্ষ্ণ নজর রাখবে বললেন ডাক্তার শেওয়টকে ওর অবস্থার ওর অবস্থার যদি অবনতি হয় সঙ্গে সঙ্গে আমাকে জানাবে ওর অবস্থা কি খুবই খারাপ জিজ্ঞেস করলো ডাক্তার খুবই খারাপ জবাব দিলেন প্রফেসর এটা এখন জীবন মৃত্যুর প্রশ্ন ওরা লুসির শরীর স্বাস্থ্য নিয়ে যে কতটা উদ্বিগ্ন তা কিছুই বলল না লুসির মাকে কারণ মেয়ের করুণ দশা জানলে আঘাতটা সামলাতে পারবেন না ভদ্র মহিলা কি ঘটে দেখার জন্য অপেক্ষা করতে লাগলো ওরা লুচির শারীরিক অবস্থার মোটেই পরিবর্তন হলো না ভ্যান হেলসিং দেশ থেকে ফেরার পরে ডাক্তার শেয়ার তাকে নিয়ে লুচির বাড়িতে গেল তাকে দেখতে ওর চেহারা দেখে দুজনেই আতকি উঠল ভূতের মতো লাগছে লুচিকে লালছে খত দুটো তার ঠোঁট এবং দাঁতের মারি পর্যন্ত পৌঁছেছে কঙ্কালসার চেহারা চামড়া ঠেলে বেরিয়ে আসতে চাইছে হাড় শ্বাস ফেলতে ভীষণ কষ্ট হচ্ছে লসির নিশ্চল শুয়ে আছে কথা বলার শক্তিও নেই সর্বনাশ আতকে উঠলেন ভ্যান হেলসিং জলদি কিছু করতে না পারলে তো শূন্যতায় মারা যাবে মেয়েটা আট বিপন্ন জীবন নষ্ট করার মতো সময় একদম নেই বললেন ভ্যান হেলসিং এক্ষুনি রক্ত দিতে হবে রক্ত কে দেবে তুমি নাকি আমি আমার বয়স কম গায়ে জোরও বেশি প্রফেসর বলল শেওয়ার্ড কাজেই আমারই রক্ত দেওয়া উচিত তাহলে তৈরি হয়ে নাও আমি আমার ব্যাগটা নিয়ে আসি ওতে আমার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আছে ওরা কাজ শুরু করতে যাচ্ছে করাঘাত হলো দরজায় আর্থার আমি একরকম ছুটে এসেছি বলল সে আপনাকে কী বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না প্রফেসর ভ্যান হেলসিং আমার লুসি কেমন আছে তুমি ঠিক সময় এসে পড়েছো বললেন ভ্যান হেলসিং ওর অবস্থা খারাপ খুবই খারাপ তবে ওকে তুমি সাহায্য করতে পারবে ওর জীবন বাঁচাতে তোমারই সাহায্য বেশি প্রয়োজন আমাকে কি করতে হবে বলুন আকুল কণ্ঠে বললো আর্থার ওর জন্যে আমি জীবনও দিয়ে দিতে পারি জীবন দিতে হবে না বললেন ভ্যান হেলসিং লুসির অবস্থা ভয়ানক খারাপ রক্তের দরকার ওর নতুবা মারা যাবে মেয়েটা ওর শরীরে রক্ত দিতে হবে তোমার রক্ত দেব ওকে আমি ওকে রক্ত দিতে এক পায়ে খাড়া বললো আর্থার বেশ বললেন প্রফেসর তবে জলদি করতে হবে হাতে কিন্তু একদমই সময় নেই লুসি ঘুমায়নি তবে এতটাই দুর্বল যে কথা বলতে পারছে না তবে ওর চোখ ভাষাহীন নয় সে চোখে প্রেমিকের জন্য ঝরে পড়ছে ভালোবাসা আর্থারের শিরায় ঢোকানো একটি টিউব বা নল লুসি সেরাতে সংযুক্ত করে দেয়া হলো রক্ত সঞ্চালন শুরু হতে অসুস্থ মেয়েটার চেহারা ধীরে ধীরে উজ্জ্বল একটা ভাব ফুটে উঠতে লাগলো আর্থারের চেহারা ফ্যাকাশে হতে শুরু করেছে ওদিকে লুসির মুখে ফিরে আসছে রং তবে খুব একটা সুস্থ বোধ করলো না সে। প্রচন্ড দুর্বলতা মেয়েটাকে এটাকে ভীষণভাবে অসুস্থ করে ফেলেছে। রক্ত সঞ্চালন শেষ হলে ভ্যান হেলসিং আর্থারকে বললেন বাড়ি গিয়ে বিশ্রাম নিতে, বেশি বেশি ঘুমাবে, বেশি বেশি খাবে। তাহলে দ্রুত ফিরে পাবে শক্তি রক্ত সঞ্চালন সফল হয়েছে। তুমি ওকে মৃত্যুর দ্বার থেকে ফিরিয়ে এনেছো। ও সুস্থ হয়ে যখন জানবে তুমি ওর জীবন বাঁচিয়েছো, তোমার প্রতি ওর ভালোবাসা কয়েক গুণ বেড়ে যাবে। ডক্টর সেওয়ার দরগড়া পর্যন্ত পৌঁছে দিল আর্থারকে ফিরে এসে দেখলো ভ্যান হেলসিং লুসির গলার দাগ দুটো পরীক্ষা করে দেখছেন এ কিসের ঘা জিজ্ঞেস করলেন ভ্যান হেলসিং দুটো ছোট গর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো ডক্টর শেওয়ার্ড তবে এক ক্ষত দুটোর কারণ কোনো রোগ নয় যদিও এগুলো শুকাচ্ছে না পুরনো ঘা মনে হচ্ছে হয়তো এ ক্ষত থেকেই ঝরছে রক্ত কিন্তু অনবরত রক্ত ঝরলে তো লুসির বিছানার চাদর বালিশ সব ভেসে যেত ব্যাপারটা আমার ভালো ঠেকছে না বললেন ভ্যান হ্যালসিং আমি আবার হল্যান্ডে যাব কিছু বইপত্র নিয়ে আসতে তুমি কিন্তু একদম লুসির কাছাড়া হবে না রাত জেগে ওকে পাহারা দেবে খবরদার ঘুমানো চলবে না লুসিকে এক মুহূর্তের জন্য চোখে আড়াল করা যাবে না কেন খারাপ কিছু ঘটার আশঙ্কা করছেন প্রশ্ন করল ডক্টর শেওয়ার্ড এখনই কিছু বলতে পারছি না আমি যা বললাম সেভাবে কাজ করো সারাক্ষণ ওর সঙ্গে থেকো ওকে রেখে কোথাও গেলে ওর অবস্থা মারাত্মক খারাপ হতে পারে ডক্টর শেওয়ার্ড সারা রাত লুসির ঘরে বসে রইলেন দু চোখের পাতা এক করল না পরদিন সকালে ঘুম ভাঙার পরে লুসিকে আগের চেয়ে একটু সুস্থ লাগলো ডাক্তার লুসির মাকে বলল সে আজ রাতটাও তার মেয়েকে পাহারা দেবে দরকার নেই মানা করলেন তিনি ওর অবস্থার তো অনেক উন্নতি হয়েছে ডাক্তার বললেন মিসেস ওয়েস্টার্নরা তাছাড়া সারা রাত না ঘুমিয়ে তুমিও বেজায় ক্লান্ত প্রফেসর ভ্যান হেলসিং এর নির্দেশ অমান্য করা ঠিক হবে না বলল ডাক্তার শেওয়ার্ড উনি ফিরে না আসা পর্যন্ত আপনার মেয়েকে একা রেখে যাওয়া উচিত হবে না সে রাতে অসুস্থতার কারণে খুব ক্লান্তি বোধ করছিল লুসি তবে ও যে চোখ বুঝতে ভয় পাচ্ছে তা ডক্টর ঠিকই বুঝতে পারল তোমার ঘুম আসছে না জিজ্ঞেস করলো ডাক্তার দেখার ভয়ে ঘুমোতে পারছি না আমি তোমার পাশে সারা রাত আছি বললো শেওয়ার তুমি দুঃস্বপ্ন দেখছো মনে হলেই সঙ্গে সঙ্গে তোমাকে ঘুম থেকে তুলে দেব তুমি নিশ্চিন্তে ঘুমাও লুসি ডাক্তারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ বোধ করলো সে এরপর ঘুমিয়ে পড়লো এবং সারা রাত শান্তিতে ঘুমালো পরদিন ওকে বেশ সজীব লাগলো দিনের বেলায় ডাক্তার শেয়ারকে গারদে যেতে হয় ডিউটি করতে দিনের শেষে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে সে আমার জন্য সারাক্ষণ বসে থাকতে হবে না বলল লুসি আমি এখন ভালোই আছি তুমি পাশের ঘরে গিয়ে শুয়ে থাকো কোনো কিছু দরকার হলে আমি ডাকবো তোমাকে তখন চলে এসো লুসি জেদের কাছে হার মানলো ডাক্তার শেওয়ার্ড সে পাশের ঘরে সোফায় গিয়ে হাত পা টান টান করে শুয়ে পড়ল ক্লান্ত শরীরে দ্রুত নেমে এলো ঘুম পরদিন সকালে প্রফেসর ভ্যান হেলসিং ফিরলেন হল্যান্ড থেকে তিনি ঘুম থেকে জাগালেন ডক্টর শেওয়ার্ডকে তোমার রুগী কেমন আছে ভালো জবাব দিল ডাক্তার ওর শরীরের দিন দিন উন্নতি হচ্ছে চলো তো একবার দেখে আসি লুসি ঘরে ঢুকেই কালো হয়ে গেল প্রফেসরের মুখ ও মাই গদ হাই হাই করে উঠলেন তিনি লুসি শুয়ে আছে বিছানায় শ্বাস নিচ্ছে না বললেই চলে মুখটা মরা মানুষের মতো সাদা আগের চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে চোয়াল ঢুকে গেছে ভেতরে উল্টে আছে ঠোঁট দেখা যাচ্ছে মারিসহ সহ দাঁত আমাদের সব পরিশ্রম বৃথা গেল বললেন প্রফেসর জলদি ওর শরীরে আবার রক্ত দিতে হবে এবার তিনি ডক্টর শেওয়ার্ডের শরীর থেকে রক্ত দিলেন লুসিকে রক্ত দিতে পেরে মনে মনে খুশি হলো শেওয়ার্ড সেও লুসিকে খুব ভালোবাসে তবে রক্ত দিয়ে দুর্বল হয়ে পড়ল সে ঝিমঝিম করছে মাথা কিন্তু প্রফেসর এত রক্ত হারালো কি করে শরীরে রক্তক্ষরণের তো কোনো চিহ্ন নেই শুধু গলায় দুটো পিন ফোটার দাগ ছাড়া লুসির যখন জ্ঞান ফিরল তখন সে যথেষ্ট দুর্বল ভ্যান হেলসিং ডক্টর শেয়ার বললেন আজ রাতটা তিনি লুসির সঙ্গে থাকবেন ও এরকম অসুস্থ হয়ে পড়ছে কেন প্রশ্ন করলো শেয়ার এরকম ঘটনা আমার জীবনে এই প্রথম সে ব্যাখ্যা তোমাকে আমি পরে দেব জবাব দিলেন প্রফেসর সে রাতে প্রফেসর ভ্যান হেলসিং লুসির শিয়রের পাশে জেগে থেকে ওকে সারা রাত পাহারা দিলেন লুসির মুখখানা তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে পরক করলেন পরদিন কতগুলো সাদা ফুল নিয়ে ঢুকলেন লুসির ঘরে মাই জিয়ার এগুলো তোমার জন্য বললেন ভ্যান হেলসিং ধন্যবাদ প্রফেসর বলল লুসি কিন্তু এসবের আবার কি দরকার ছিল এগুলো কোনো উপহার নয় বললেন প্রফেসর ফুলগুলোর গন্ধ শোকো গন্ধ শুকলো লুসি হেসে উঠলো হে তো রসুন রসুন দিয়ে কি হবে আপনি কি আমার সঙ্গে মজা করছেন শক্ত হলো ভ্যান হেলসিং এর চোয়াল কুচকে গেল ভুরু দৃষ্টিতে ফুটল রাগ আমি মজা করি না এ ফুলগুলো আনার পেছনে নিশ্চয় কারণ আছে তোমাকে যা যা করতে বলবো করবে আমার হুকুম অমান্য করা চলবে না প্রফেসরের ক্রুদ্ধ কণ্ঠ চমকে দিল লুসিকে বাড়াবাড়ি হয়ে গেছে বুঝতে পেরে প্রফেসর সামলে নিলেন নিজেকে লুসিকে নরম গলায় বোঝালেন রসুনগুলো আনা হয়েছে ওর ভালোর জন্যই এগুলো আসলে এক ধরনের ওষুধ তারপর তিনি ঘরের সব জায়গায় বিছিয়ে দিতে লাগলেন রসুন শক্ত করে জানালা বন্ধ করে রসুন গুঁচে দিলেন রসুনের মালা ঝুলিয়ে রাখলেন দরজার উপরে লুসির গলায় পরিয়ে দিলেন প্রফেসর বলল ডাক্তার শেয়ার আপনি তন্ত্র মন্ত্র দিয়ে তাড়াচ্ছেন নাকি হতে পারে সেরকম কিছু একটা জবাব দিলেন ভ্যান হেলসিং লুসির দিকে ফিরে বললেন গলা রসুনের মালা কোনোভাবেই খুলবে না আজ রাতে ঘরে কোনো জানালা খোলা যাবে না মনে থাকবে জি বলল লুসি মনে থাকবে আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ চলে যাওয়ার সময় প্রফেসর ডাক্তার কে বললেন আজ রাতটা নিশ্চিন্তে ঘুমোতে পারবো আজ রাতে লুসির কেউ কোনো ক্ষতি করতে পারবে না ঘুমিয়ে পড়লো লুসি রসুনের মালা ওকে শান্তিতে ঘুমোতে দিল ওই রাতে আর দুঃস্বপ্ন দেখলো না লুসি পরদিন বেশ সকাল সকাল ডক্টর শেয়ার্ড নিয়ে লুসির বাড়িতে চলে এলেন প্রফেসর ভ্যান হেলসিং লুসির মা ইতিমধ্যে উঠে পড়েছেন ঘুম থেকে অবশ্য তিনি ভোর হওয়ার সঙ্গে সঙ্গে জেগে যান লুসি আজ ভালোই আছে বললেন তিনি এখনো ঘুমোচ্ছে আমি এক পলক দেখে এসেছি ওকে তবে ওকে আর জাগাইনি যতক্ষণ ইচ্ছা ঘুমোক আপনাদের জন্য মেয়েটা আমার শান্তিতে একটু ঘুমোতে পারছে আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব ধন্যবাদ দিতে হবে না দু হাতে তালু ঘষতে ঘষতে বললেন প্রফেসর ডাক্তার শেয়ারের দিকে তাকালেন আমার সাবধানতায় কাজ হয়েছে এবারে হয়তো লুসির অসুস্থতার কারণটা জানা যাবে তবে লুসির নিশ্চিন্তে নিদ্রার পেছনে আমারও কিছু সামান্য ভূমিকা আছে বললেন লুসির মা কিরকম জিজ্ঞেস করলেন প্রফেসর গতরাতে লুসির জন্য খুব চিন্তা হচ্ছিল আমার তাই ওই ঘরে যাই উকি মেরে দেখে আসতে কি করছে আমার মেয়ে দেখি গভীর নিদ্রায় মগ্ন লুসি আমি ঘরে ঢুকেছি অথচ টেরও পাইনি তবে ঘরটায় কেমন একটা গুমট গন্ধ লক্ষ্য করলাম সারা ঘরে রসুন ঝরানো এমন কি ওর গলাতেও ঝুলছে রসুনের মালা লুসির শরীর এমনিতেই দুর্বল এর মধ্যে রসুনের ঝাঁঝালো গন্ধে নিঃশ্বাস নিতে ওর নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে ভেবে আমি ওর গলা থেকে রসুনের মালা খুলে নিই এবং তাজা বাতাসের জন্যে খুলে দিই জানালা কি কাজটা ঠিক করিনি তাজা বাতাসে মেয়েটার আমার আরও ভালো ঘুম হয়েছে বৃদ্ধা গেলেন নাস্তা বানাতে ডক্টর শেয়ার তাকালো প্রফেসর ভ্যান হেলসিংয়ের দিকে প্রফেসরের মুখখানা সাদা ছাই সেরেছে